আজকে বরাক উপত্যকার মানুষ আবারও প্রস্তুত। যদি বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে পঙ্গু করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বরাক উপত্যকার মানুষ আবারও প্রস্তুত আছে আবার শহীদ হওয়ার জন্য। বরাক উপত্যকার মানুষ, আপনি ভাববেন না যে পুলিশ দিয়ে মহড়া দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না। ডিলিমিনেশনের বিরুদ্ধে বরাক বন্ধ সফল করতে আহ্বান জানান কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, প্রত্যেক জেলার কংগ্রেসের সভাপতিকে থানায় ডেকে বরাক বন্ধ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে। পুলিশ ও সরকারের এই চোখরাঙানি কংগ্রেস ভয় পায় না। আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ডিলিমিটেশনের বিরুদ্ধে কংগ্রেসের ডাক। বিভিন্ন দল সংগঠনের আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বরাক বন্ধকে সফল করার জন্য এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, সরকার ও পুলিশ প্রশাসন বন্ধ বিফল করতে উঠে পড়ে লেগেছে। প্রত্যেক জেলার কংগ্রেস সভাপতিকে থানায় ডেকে বরাক বন্ধ প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। অভিজিৎ পাল বলেন, পুলিশ ও সরকারের এই চোখরাঙানি কংগ্রেস ভয় পায় না। ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য কংগ্রেসের প্রত্যেক কর্মী জেলে যেতে প্রস্তুত। অভিজিৎ পাল আরও বলেন, তারা যে বন্ধের ডাক দিয়েছেন, সরকার ও পুলিশ প্রশাসন কোনোদিনও বিফল করতে পারবে না। তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন দল ও সংগঠনের সমর্থকদের নিয়ে বন্ধকে সমর্থন করার জন্য মাঠে নামবেন। অভিজিৎ পাল সরকারের কাছে দাবি জানান, পুনরায় এই ডিলিমিটেশনের খসড়া পুনর্বিবেচনা করা হোক। বরাক উপত্যকার 15টি আসন রয়েছে, সেটা না কমিয়ে আরো বাড়াতে হবে। এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনেও তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন। ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাস সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশন, অটো মালিক সংস্থা এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণত এই আমাদের ইয়ে না, আন্দোলন নয়, সেটা বরাকের স্বার্থ নিয়ে আমাদের আন্দোলন। আমরা বরাকের স্বার্থে রাজনৈতিকের ঊর্ধ্বে উঠে আমরা সবাই যেন এক হয়ে আমরা সেই প্রতিবাদ সাব্যস্ত করতে পারি। আজকে দেখবেন আমাদের যখন বিভিন্ন জায়গায়, যেহেতু আমাদের ব্লক কমিটি আছে, মণ্ডল কমিটি আছে, বুথ কমিটি আছে, আমাদের সবাই আমরা কর্মীরা আজকে সেই প্রতিবাদে মাঠে নেমেছেন। সবাই জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছে যে এটা বরাকের অস্তিত্ব লড়াই, কিন্তু দেখা যায় আমাদের কর্মীরা যখন মানুষকে বোঝানোর জন্য সভা সমিতি করছেন বা সবাই পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আজকে দেখা যায় প্রত্যেক থানার পুলিশ অফিসাররা সেই সব ব্লক কংগ্রেস সভাপতিদেরকে ডেকে এনে ওনাদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সেটা একটা এই পুলিশ দিয়ে আসাম সরকার কিভাবে আন্দোলনটাকে বন্ধ করা যায়, কিভাবে বরাকের কণ্ঠকে রোধ করা যায়, সেটাটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন যে, সেটা আরেকটা জ্বলন্ত প্রমাণ। আগামী আজকে বরাকেও আজকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গেলে পুলিশ প্রশাসন লাগিয়ে কিভাবে আমাদেরকে কন্ট্রোল রোধ করা যায়, বরাক উপত্যকার মানুষের কীভাবে কন্ট্রোল রোধ করা যায়, সেই চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে আসাম সরকার। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই যে এই বরাক উপত্যকা থেকে আপনাদেরকে দুহাত ভরে, আপনাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে আজকে আসামে মুখ্যমন্ত্রী বানিয়েছে আপনাকে। সেই বরাক উপত্যকার সঙ্গে আপনি এইভাবে বরাক উপত্যকাকে অবহেলা করবেন না। সেই বরাক উপত্যকাকে আসামের মানচিত্র থেকে মুছে ফেলার যে আপনার যে চেষ্টা, সেই চেষ্টা আপনি চালাবেন না। বরাক উপত্যকার মানুষ আপনার সেই চেষ্টাতে কোনোদিন সায় দেবে না। আজকে বরাক উপত্যকার মানুষ প্রত্যেকটা জিনিস আন্দোলন করে পেয়েছে। আজকে 1961 সালে 11 জন শহীদ হওয়ার পর আমরা বাংলাদেশের স্বীকৃতি পেয়েছি। আজকে বরাক উপত্যকার মানুষ আবারও প্রস্তুত। যদি বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে পঙ্গু করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বরাক উপত্যকার মানুষ আবারও প্রস্তুত আছে আবার শহীদ হওয়ার জন্য। বরাক উপত্যকার মানুষ প্রস্তুত আছে। আপনি ভাববেন না যে পুলিশ দিয়ে মহড়া দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে পারবেন। আমরা এখনও আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা খসড়া যে ডিলিমিনেশনটা বের করেছেন, আপনার সেটা নিয়ে আবার পুনর্বিবেচনা করুন। ইলেকশন কমিশনকে নিয়ে আপনারা পুনর্বিবেচনা করে আমাদের যে 15টা আসন ছিল বরাক উপত্যকার, সেই 15টা আসন যেন অক্ষুণ্ণ থাকে এবং জনসংখ্যা বৃদ্ধিতে যেন আরও আসন বাড়ানো হয়, সেই ব্যাপারে আপনারা আমাদেরকে নিশ্চয়ই বরাক উপত্যকার মানুষকে শুভেচ্ছা দেবেন। সেই আমরা আপনাদেরকে এখনও আমরা অনুরোধ করছি যে বরাক উপত্যকায় এইভাবে আপনারা সব ক্ষেত্রেই যেভাবে একটা বৈষম্য যে ইয়ে করছেন, সেটা আপনারা বন্ধ করুন। আপনারা দেখুন
বঙ্গ যখন ভঙ্গ হয়েছিল এটা আজ থেকে নয়, সেই ব্রিটিশের সময় থেকে। সেই সময়ে প্রচেষ্টা করা হয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজনের, কিন্তু সেটা প্রতিহত করেছিল ভারতবাসী। অনুরূপভাবে আমরা যখনই দেখি কোনো একটা গণদাবি এখানে উত্থাপিত হয়, সেই গণদাবিকে নস্যাৎ করে দেওয়ার জন্য কিছু লোক, কতিপয় রাজনৈতিক মুখোশধারী লোক, কিছু কিছু লোককে তাদের যে এজেন্ট যারা আছে, যাদের কোনো বেস নেই, যাদের কোনো আইডেন্টিটি নেই, যাদের কোনো পরিচিতি নেই, তারা কোনো সমাজের কিছু মুখপত্র নন, আজকে রাজনৈতিক দল রাজনৈতিক দলের কাজ করতে দিন, আর বাকি যারা আছে তারা তাদের কাজ করতে দিন। তো এখানে রাজনৈতিক দল, এখানে জনপ্রতিনিধিরা আছেন, জনপ্রতিনিধিরা সেটা বুঝবেন, রাজনৈতিক দল সেটা বুঝবে। তো আজকে সেখানে অহেতুকভাবে এখানে যেভাবে জলগুলা করে আজকে একটা বিবাদ, যেটা গতদিনও আমরা কোড়া বসাই সেটা নিন্দা জানিয়েছি, আমি এবং মৌলানা আতাউর রহমান মাজার ইয়া সাহেব আজও কোড়া বসাই সেটা নিন্দা জানাচ্ছি এ ধরনের মন্তব্যের, এবং এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য। আপনাকে কেউ অধিকার দেয়নি, আপনি কোনো মুখপত্র নন, আপনার কোনো পরিচয় নেই, আপনি ব্যক্তি হিসাবে সেই ধরনের আপনার কি কোনো সেই অস্তিত্ব, আপনার যে কি কোনো প্ল্যাটফর্ম সেটা কি রয়েছে? তো বরাককে এইভাবে বিভ্রান্ত করার জন্য, কিন্তু না করার জন্য এবং বরাকের মানুষ বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি প্রথমত। আর দ্বিতীয়ত আমি আরো দুটা কথা, শুধু অভিজিৎ পাল মহাশয় বিস্তারিতভাবে সব কিছু এখানে বলেছেন। আজকে দেখুন আমাদের যখন অস্তিত্ব সংকটে, এই অস্তিত্বের সংকটের মুহূর্তে আমাদের এই বন্ধ আমরা এখানে ডেকেছি, আমরা কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, মহাত্মা গান্ধীর যে যেটা প্রদর্শিত পথ, যে পথ সত্য এবং আগ্রহ সত্যাগ্রহ, সেই সত্যাগ্রহী আমরা। আমরা সেখানে নন ভায়োলেন্স, সেখানে আমাদের কোনো ভায়োলেন্সের কোনো স্থান নেই, এবং পরাক্রমে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সেই সময় মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস বুক খুলে দিয়েছিল, অনুরূপভাবে আমরা সেই শান্তিতে বিশ্বাস করি। আমাদের শান্তিপ্রিয় আন্দোলন, এই শান্তিপ্রিয় আন্দোলনে আমরা দেখছি পুলিশ যেভাবে কালকে মহড়া দিয়েছেন, অভিজিৎবাবু বলেছেন মহড়া দিয়েছেন, একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন, দু নম্বরভাবে আরও নানা কৌশলে সেটাকে বানচাল করার জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সেটাকে আপনারা বিরত থাকুন। সমাজের বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থের কথা আপনারা আগে আনুন, কারণ ইতিহাস, সেই ইতিহাস কাউকে কখনো ক্ষমা করবে না। বিগত দিনের যে আন্দোলন, ভাষা আন্দোলনের সময় কী হয়েছিল, তার আগের যেগুলো আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ। আগামী দিনে কিন্তু আপনাদের সেই জবাব, সেই জবাবদেহী আপনাদের হতে হবে। তাই এইটুকু আপনাদের কাছে আমার আবেদন। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।